امام مهدی. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখরুজু মিন আখির উম্মতি আল মাহদি মিন্নি, ইমাম মাহদি শেষ যুগে আমার পরিবার থেকে জন্ম নিবে, জন্ম নেওয়ার সাথে সাথে তুখরুজু আল আরজুনা বা তাহা, যেখানে সেখানে শস্য উৎপাদন হবে, বালুতে, পাথরে, মাঠে, ঘাটে এমন শস্য উৎপাদন হবে, ইউতিল মাল, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যাবে, অত্যাক্ষরুল মাসিয়ে পশু প্রাণী গরু ছাগল অনেক বেশি হয়ে যাবে, ওয়াইয়াইসো সাবানাও সামানিয়ান, ইমাম মাহদি সাত বছর বা আট বছর অবস্থান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম এজা নাজালা ইবনু মারিয়াম ও ইমামুকুম মিনকুম, সেদিন কি হবে তোমাদের, সেদিন কেমন হবে তোমাদের, সেদিন তোমাদের অবস্থা কি হবে, যেই দিন মারিয়ামের ছেলে ঈসা নেমে আসবেন আর তোমাদের ইমাম থাকবেন ইমাম মাহদি। যারা বলছেন যে দাজ্জাল বের হয়ে গেছে, যারা বলছেন ইমাম মাহদি অল্পদিন পরেই চলে আসবেন, বিশ দিন, পঞ্চাশ দিন, পঞ্চাশ বছর পরে, দুদিন, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। ইমাম মাহদি থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়, বুখারি মুসলিম। ইমাম মাহদি থাকবেন ঈসা আলাইহিস সালামের যুগে, তিনি নেমে আসবেন সিরিয়ার দামেস্কের, দামেস্ক শহরের বড় মসজিদের শ্বেতপাথরের মিনারে দুইজন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, তখন আসর সালাতের একামাত হয়ে গেছে। একটু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা ইউকাতিলুনা আল হাক্কা, আমার উম্মতের একটি দল চিরদিন হকের উপরে লড়তে থাকবে, ও যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা জয়ী থাকবে কিয়ামত পর্যন্ত। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, ওই সময়তে নেমে আসবেন ঈসা ইবনু মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, ওয়া ইয়াকুলু ইমামুহুম, ওই সময়ের ইমাম ইমাম মাহদি বলবেন, সাল্লে তাল সাল্লে লানা, ঈসা ইবনু মারিয়াম আসেন আসেন, আপনি ইমামতি করেন, ইমাম মাহদি বলবেন, ঈসা ইবনু মারিয়াম আসেন আসেন আসেন, আপনি ইমামতি করেন, সিরিয়ার দামেস্ক শহরের বড় মসজিদের শ্বেতপাথরের মিনারে দুইজন ফেরেশতার মাধ্যমে নামবেন, নেমে মসজিদে প্রবেশ করবেন, তখন আসরের সালাতের একামত হয়ে গেছে, তখন ইমাম মাহদি বলবেন, আসেন আসেন, ঈসা ইবনু মারিয়াম আসেন, আপনি ইমামতি করেন, আপনি আমাদের সালাত আদায় করান, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লা না 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 না, ইন্না বাজাকুম আলা বাজিন উমরা ও তাকরেমা লেহাজিল উম্মা, আপনারা এই উম্মাতের সম্মানী মানুষ, আপনারা এই উম্মাতের দামি মানুষ, আপনাদের উপস্থিতিতে আমি ইমামতি করব না। আমি যেটা এখানে বুঝাতে চেয়েছি সেটা হলো এই, যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি এক সময়ের মানুষ, ইমাম মাহদি যখন প্রকাশ পাবেন তার কিছুদিন পরই ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, মোট সময় সাত বছর বা আট বছর। তো ঈসা আলাইহিস সালামের সময় কোনটা? সাহাবীগণ বলছেন, আমরা
কেয়ামত নিয়ে আলোচনা করছিলাম কবে হবে, ইতিমধ্যে আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন, এসে বলছেন তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? আমরা বললাম যে কেয়ামত নিয়ে আলোচনা করছি। তখন আল্লাহ রাসূল বলেন না তাকমো সাত, কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দশটা না ঘটেছে, যতক্ষণ পর্যন্ত দশটা না ঘটেছে। এগুলো হলো পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তের ব্যাপার, দশটা। এক আর দোখানো, পূর্ব দিক থেকে সারা আকাশ ঘেরে ধোঁয়া বের হবে। দুই দাব্বাতুল আরধ, আরাফার মাঠ থেকে বিভিন্ন আকৃতির ভয়াবহ এক পশু মাটি ফেটে বের হবে। তিন নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। চার খরুজ ও দাজ্জাল, দাজ্জাল বের হবে। পাঁচ সালাসাত খসুফিন, পাঁচ ছয় সাত আট, তিনটি ভূমিকম্প হবে, খাসফুন মাশরিক ও খাসফুন ফিল মাগরিব, একটা হবে পূর্ব দিকে, একটা হবে পশ্চিম দিকে, আর একটা হবে সৌদি আরবে জাজিরাতুল আরব মরুভূমিতে। সমাপ্তা রোজনার, তারপর পূর্ব দিক থেকে আগুন বের হবে। এই দশটি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, আর এই দশটি হলো একেবারে শেষ মুহূর্তে, ঈসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে এজুজ মাজুজ বের হবে। শেষ মুহূর্তে এই হাদিসে এজুজ খরুজ এজুজ মাজুজ, এজুজ মাজুজ বের হবে, এই দশটি বের হবে শেষ মুহূর্তে। তখন ঈসা আলাইহিস সালাম, তখন ইমাম মাহদি আজকে আসলো কি করে? ইমাম মাহদি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদি মিন ইত্রাতি, ইমাম মাহদি হবে আমার পরিবারের, মিন আউলাদে ফাতেমা, ফাতেমার বংশ হতে, হাসান হোসাইন হতে, ফাতেমার বংশ হতে ইমাম মাহদি হবে আমার পরিবার হতে, ফাতেমার বংশ ছেলে মেয়ে হতে। যার কারণে এখন বহু মানুষ নিজের পরিচয় দিতে দিতে কোরাইশ নিয়ে যায়, নিয়ে যায় আল্লাহ রাসূলের আউলাদের রাসূল, এই হাদিসের কারণে এটা ধোঁকা দিচ্ছে জাতিকে, কিভাবে কিভাবে নিজেকে রাসূলের কাছে নিয়ে চলে যাচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহদি মিন ইত্রাতি আও মিন আহলি বাইতি, ইমাম মাহদি আমার পরিবারের, ইমাম মাহদি আমার পরিবারের, আমার আহালের। আজলাল জাবহাতে মুখটা হবে অতীব উজ্জ্বল, টকটকে ঝকঝকে, আপনাল আনফে নাকটা হবে খুব সরু চিকন, খুব টকটকে ঝকঝকে তরবারির মতো, নাকটা হবে খুব সরু চিকন, চেহারাটা হবে অতীব উজ্জ্বল। এমলাও লারজা কৃষ্ণ আদলান, সারা পৃথিবীকে নেই ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন, কামা মলিয়াত জুলমনা জৌরান, যেমন ভাবে অত্যাচার দিয়ে জুলুম দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল, সারা পৃথিবীতে এত জুলুম নির্যাতন অত্যাচার নেমে আসবে, জেনা অবিচার মারামারি দাঙ্গামা হাঙ্গামা, একটা মানুষকে মানুষ মনে হবে না, সবকে পশুর মতো মনে হবে। ওই যে আপনারা ওই দেখছেন টিভিতে ওই যে বনের আফ্রিকার জঙ্গলের পশু প্রাণীগুলো যেমন একটা আর একটাকে ধরে খাচ্ছে, মানুষ হবে পশু প্রাণীর মতো।